নমস্কার, আমি মিঠু। শুরু করছি নজরের রাজ্য। কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন স্পিচ এন্ড হিয়ারিং ক্লিনিক, কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা, তোতলা বা অস্পষ্ট কথা, জন্ম থেকে কথা বলতে না পারা, অল্প বুদ্ধি, কথা ও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন। অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র, কান ও গলার ছবি, স্পিচ থেরাপি, OAE, BERA, ASSR, ENG, VNG, ECG, Vestibular, Psychological পরীক্ষা ও কাউন্সিলিং। বিষয়ে জানতে যোগাযোগ করুন। একদিকে শূন্য পদ দ্রুত পূরণ, একই সঙ্গে আরো বেশি সুযোগ, দুই ক্ষেত্রে ভারসাম্য রাখতে অভিনব পদক্ষেপ। সরকারি বেসরকারি কলেজে নার্সিং পড়ার বয়সের ঊর্ধ্বসীমা রইল না, বুধবার স্বাস্থ্য ভবনের বিজ্ঞপ্তিতে এমনটাই উল্লেখ করা হয়েছে। দশম ও দ্বাদশ শ্রেণী পাস এবং ইংরেজিতে 40% 90 থাকলেই নার্সিং পড়ার সুযোগ মিলবে। তবে সরকারি হাসপাতালে চাকরি পাওয়ার ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা আগের মতোই 38 বছরই থাকবে। ইডি অফিসার পরিচয় দিয়ে বিয়ে করার ফন্দে, কিন্তু অফিসে খোঁজ খবর নিতে বিয়ের আগের দিন ভেঙে গেল যুবকের লোক ঠাকানোর কাজ এবং বিয়ে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, ইডি অফিসার সেজে একাধিক পরিবারকে ঠকিয়েছে ওই যুবক। চক্রে যুক্ত রয়েছে অভিযুক্তের বাবা ও মা, অভিযুক্ত সোনাপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। অভিযুক্ত প্রদীপ সাহা ইডি অফিসার পরিচয় দিয়ে মেয়েটির সঙ্গে পরিচয় করে এবং বিয়ে করতে চায়। দুজনের বিয়ের কার্ড পর্যন্ত ছাপা হয়ে গিয়েছিল। মেয়ের পরিবারের লোকেদের সন্দেহ হওয়ায় তা ভেস্তে যায়। স্কুলের ভেতরে যৌন হেনস্থার শিকার পঞ্চম শ্রেণীর এক ছাত্রী, অভিযুক্ত স্কুলের নিরাপত্তা রক্ষী। এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে বাগুইআটির দেশপ্রিয় বালিকা বিদ্যালয়। অভিভাবকদের অভিযোগ, শৌচালয়ে নিয়ে গিয়ে ছাত্রীর নগ্ন ছবি তোলেন অভিযুক্ত, গোপনাঙ্গে হাত দেওয়ারও চেষ্টা করে, পরে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। হোটেলে গিয়ে পা হড়কে রক্তারক্তি কাণ্ড সৌমিত্রিষার, ও পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে দর্শকদের প্রিয় মিঠাইকে ছুটতে হয় হাসপাতালে। আংশিক অস্ত্রোপচারও করা হয়েছে টলিউড অভিনেত্রীর। দিন কয়েক চিকিৎসকদের পরামর্শে বাড়িতে বিশ্রাম থাকারই নির্দেশ দেওয়া হয়েছে তাকে। নজরের রাজ্য এখনকার মতো এই পর্যন্ত। দেখতে থাকুন অন্যান্য খবর। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।